কোনো সিনেমার গল্প নয়। ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি যেন রূপকথার গল্প থেকে উঠে আসা কোনো চরিত্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে নামার আগেই জেনেছিলেন মা আঞ্জুমারা অসুস্থ হয়ে হাসপাতালে। মায়ের অসুস্থতার কথা জেনেও দেশের জন্য ফাইনাল খেলেছেন শামি, দলের জন্য নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন। একদিকে স্ত্রীর সাথে মামলা চলছে, কোর্টে যেতে হচ্ছে, কাঁধে দেশদ্রোহিতার অভিযোগ, দলে নিয়মিত সুযোগ না পাওয়া, কয়েকবার সুইসাইড করতে যাওয়ার চেষ্টা, বিশ্বকাপের প্রথম একাদশের সুযোগ না পাওয়া, কয়েকদিন আগেও জীবনের কঠিন সময় পার করেছেন শামি। ঝিনুক নীরবে মুক্ত ফলায়, সব শুয়ে গেছেন শামি, আর সব জবাব মাঠের 22 গজে দিয়েছেন পারফরমেন্স দিয়ে। বিশ্বকাপের একাদশের সুযোগ পেয়ে নিয়েছেন 5 উইকেট, হয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলার। লড়াইয়ের মধ্যে যদি লড়াই হয়, তবে জেনে রেখো মহাকাল, শামি তবে এক যোদ্ধার নাম। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার কয়েক ঘন্টা আগে মায়ের অসুস্থতার খবর পান ভারতীয় পেসার, তারপরেও ফাইনাল খেলতে নামেন তিনি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়, রবিবার সকাল থেকেই অসুস্থ ছিলেন শামির মা আঞ্জুমারা, জ্বর হয়েছিল তার, পরে শারীরিক অবস্থা খারাপ হয়, হাসপাতালে ভর্তি করানো হয়। খবর দেওয়া হয় শামিকে, ভারতীয় বোলার তখন ফাইনালে প্রস্তুতি নিচ্ছেন। একদিকে দেশ, অন্যদিকে মায়ের অসুস্থতা, তারপরেও দেশের জন্য মাঠে নামেন শামি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় শামিকে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে 6 উইকেটে। শামির মা এখন কেমন আছেন হাসপাতাল কর্তৃপক্ষ সেই ব্যাপারে কিছুই জানায়নি। অন্যদিকে স্ত্রী হাসিনের সাথে স্বামীর টানাপোড়েন চলছেই, স্ত্রীর মামলায় কোর্টেও গেছেন স্বামী। স্ত্রী বিশ্বকাপের খেলা মাঠে বসে উপভোগ করলেও স্বামীর প্রতি কোনো অনুভূতি নেই, স্বয়ং এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হাসিন। তবে ব্যক্তিগত জীবনে যতই বিপর্যয় আসুক, এবারের বিশ্বকাপ স্বামীকে দুহাত ভরে দিয়েছে। বিশ্বকাপে সব থেকে সফল বোলার স্বামী, বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি, মাত্র 7 ম্যাচ খেলে নিয়েছেন 24 উইকেট। ব্যক্তিগত জীবনে এত ঝামেলাকে পাশ কাটিয়ে স্বামী যেভাবে খেলেছেন, তাতে ক্রিকেট বিশ্ব কুর্নিশ করছে স্বামীকে। মহাকালের বুকে লেখা থাকবে, দেশের জন্য লড়েছিল এক ক্রিকেট যোদ্ধা, যার নাম মোহাম্মদ শামি। দিবাকর বিশ্বাস, বিডি ক্রিক টাইম।